যিনি লিজ নেয় উনি মূলত ব্যবসায়িক চিন্তা থেকে চিন্তা ভাবনা করে নেয়। আচ্ছা আচ্ছা, মানে নিয়ম টিয়ম যাই বলুক সবই দুর্নীতি। হ্যাঁ, দুর্নীতি না কি, যখন যারা ক্ষমতায় হারাই খায়। তাফালিং পার্টি, তাফালিং পার্টি, পুরো মতিঝিলি কি একই দৃশ্য না, একই অবস্থা? বাংলাদেশে একই অবস্থা, পুরো বাংলাদেশে একই অবস্থা। মতিঝিল বাণিজ্যিক এলাকা, রাস্তাটা সরকারি, যেহেতু খুবই ব্যস্ততম এলাকা, এই সরকারি রাস্তার উপরে বিভিন্ন ধরনের গাড়ি পার্কিং করতে হয়, কিন্তু এই পার্কিং এর টাকা নেন সিটি কর্পোরেশনের লোক। সত্যতা যাচাই করার জন্য পরে ওনারা এটা আমাদের সিটি কর্পোরেশনের যে ম্যাজিস্ট্রেট সাহেব আছে এবং এটা 5 সদস্যের একটা আপনার কমিটি হয়েছে, কমিটি হয়ে এটা রাজস্ব খাতে এই টাকাটা ডাইরেক্ট চলে যাচ্ছে। রাজস্ব খাতে কমিশনার নির্বাচন না হওয়ার আগ পর্যন্ত হ্যাঁ টেন্ডার হবে না। পিছনে দেখি, ও আচ্ছা আচ্ছা, খাস আদায়কারী রাজস্ব সমন্বয়ক বলতে কি, মানে উপদেষ্টাদের মধ্যে কেউ? নাহিদ স্যার, এখন যে আইসিটি উপদেষ্টা, ছাত্রদের সমন্বয়ক আপনারা স্যার বলে ডাকেন না, না বলতে হয়? আমি জানতাম না যে আসলে এটা ইলিগাল কিনা, আমার জানা নাই, আমার ধারণা নাই। এই কাহিনী কি শুধু মতিঝিলেই না বিভিন্ন এলাকায় সেম কাহিনী? শুধু এই মতিঝিল এলাকায়? আচ্ছা, আইডিয়াল স্কুলে 40 লাখ টাকা তারা টেন্ডারটা নিয়েছে। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে এই যে কৃষি ভবন, কৃষি মন্ত্রণালয়ের অধীনে এখন এই যে সরকারি গাড়ি, এই যে সচিব স্যারদের গাড়ি, এদেরকেও কি টোল দিতে হয়? দিতে হবে না, তাদেরটা ফ্রি। সরকারি যত প্রতিষ্ঠানের গাড়ি আছে সব ফ্রি, তাদেরকে তখনই চার্জ করতে পারবো। হ্যাঁ, এটা আমাদের লিসের মাধ্যমে নিবে, একজনের টাকা ইনভেস্ট করবে। হ্যাঁ, তখন আমরা তাদেরকে বুঝিয়ে বলতে পারবো যে স্যার আমাদের ঘর দেখে লোক, কারণ একজনের যেহেতু ব্যবসা করার জন্য আনছে। হ্যাঁ, তার মানে যিনি লিজ নেয় উনি মূলত ব্যবসায়িক চিন্তা থেকে চিন্তা ভাবনা করে নেয়। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ আপনার ভাইজান। হ্যাঁ, এই গাড়ি আপনার রেগুলার রাখলে আপনি কি হিসাবে রাখেন ওনারা টাকা? একবার রাখলি 50 টাকা। ধরেন আপনি আপনার সারের নিয়ে ঘুরা রাইখ আসছেন, আবার রাখলেন, আবার 50 টাকা। মানে দৈনিক, সাপ্তাহিক, মাসিক বিভিন্ন ব্যবস্থা আছে, মানে নিয়ম টিয়ম যাই বলুক সবই দুর্নীতি। হ্যাঁ, দুর্নীতি না কি, এই যে কইলো কি কইলো সমন্বয়কারী নেতা। হ্যাঁ, সমন্বয়কারী আসছিল। হ্যাঁ, সমন্বয়কারী আইসা কি করছে, লিয়াজি করে আলাইছে। আগে আওয়ামী লীগ আসলে ক্ষমতা, আওয়ামী লীগের নেতারা লিয়াজি করছে, যখন যারা ক্ষমতায় হারাই খায় সাধারণ মানুষের মুক্তি নাই। আমার যে গাড়িটা, এই যে আমি তো চাকরি করি, জি, এটা কিন্তু এই বিল্ডিং মালিকের গাড়ি। এই মালিকের গাড়ি, এই মালিকের গাড়ি, তো মালিকের গাড়ি তার বিল্ডিং এর সামনে রাখতে পারবে না? এইটাই তো কথা, তার বিল্ডিং এর সামনে সে টাকা দিয়ে রাখবে। কিন্তু খবরদারি করতেছে তারা কি এখানকার না বাইরের? তাফালিং পার্টি, তাফালিং পার্টি, তাফালিং পার্টি তার ক্ষমতা নিয়ে সর্বক্ষণ তাফালিং করে খাইতেছে। পুরো মতিঝিলি কি একই দৃশ্য না, একই অবস্থা? বাংলাদেশে একই অবস্থা, পুরো বাংলাদেশে একই অবস্থা। যেখানে যাবেন দেখবেন পার্কিং নিতে আছে, কি পার্ক। মানুষ যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে এত যুদ্ধ, এত রক্তক্ষয়ী সংঘর্ষ, এত কিছু, সবাই মূলত চাইছে যে দেশটা চাঁদাবাজ মুক্ত হোক, দখল মুক্ত হোক এবং মানুষ শান্তিতে চলাফেরা করুক। কিন্তু নিয়মের মার পেছে এদেশের জনগণকে আবার মানুষ জিম্মি করে রাখতেছে, এটা আরো হবে ভবিষ্যতে। বঙ্গবন্ধুর আমল দেখলাম, তারপরে আসলো জিয়া রহমান দেখলাম, তারপরে আসলো ঈশ্বর সাহেব দেখলাম, তারপরে আসলো খালেদা দেখলাম, তারপরে আসলো হাসিনা দেখলাম, তারপরে আবার আসলো খালেদা দেখলাম, জি, আবার হাসিনা এসে তিনটা নাম খালেদা দেখলাম। না কোনো আমলে সাধারণ মানুষ নির্যাতন হয় নাই, কার দুর্দম নাম নির্যাতন, জাতি পাটি দুর্দম যতদিন গেছে, জি, নির্যাতন মাত্রাটা বাড়ছে। প্রথম প্রথম কয়েকদিন বন্ধ ছিল, ও স্যার আসছে না? আচ্ছা ভাই, ধন্যবাদ আপনারে।
মতিঝিল বাণিজ্যিক এলাকা আপনারা সবই শুনলেন সবই দেখলেন কি বলবো ঠিক জানি না কোনো মন্তব্য নাই এই কারণে আমি আসলে ঠিক জানি না ইজারা বা এই রাস্তা ভাড়া দেওয়ার বৈধতা কতটুকু একটা কথা ওনার আমার ভীষণ রকম পছন্দ হয়েছে আই হোপ এটা এদেশের সমস্ত জনগণের মনের কথা জনগণের এই পালস কোন সরকারই কখনো কোনো কালে ধরতে পারে নাই ভবিষ্যতে পারবে কিনা জানি না উনি বললেন যে সরকারই যখনই ক্ষমতায় আসছে কম বেশি সব সরকারের আমলেই চাঁদাবাজি হয়েছে কখনোই কোনো সরকারের সুশাসন ওনার নজরে আসে না উনি দেখেন নাই এইগুলো সারা বাংলাদেশের মানুষের মুখস্থ ইতিহাস স্বাধীনতার পর থেকে এদেশের মানুষ সুশাসন চোখে দেখেন নাই আদৌ কোনোদিন দেখবেন সেই সম্ভাবনাও নাই ছাত্র আন্দোলন হলো ভীষণ রকম একটা ভালো লাগা কাজ করছে সবার মধ্যে দেশকে ভালোবেসে অকাতরে অনেকেই তার জীবন উৎসর্গ করছেন আমি নিশ্চিত করে বলতে পারি যারা তাদের জীবনকে উৎসর্গ করছেন জীবন বাজি রেখে যারা এই আন্দোলনে ছিলেন তারা কেউই চান না এদেশে কোনো ধরনের চাঁদাবাজি চলুক কোনো ধরনের দখলদারি চলুক আমি বলতেই পারি তাদের জীবনের বিনিময়ে দখলদারি এবং চাঁদাবাজির হাত পরিবর্তন হইল যে শক্তি যে ক্ষমতা যে প্রেম যে অহংকার থেকে গণ আন্দোলনে সবাই সামগ্রিকভাবে ঝাঁপিয়ে পড়ছেন ঠিক একইভাবে দেশের প্রত্যেকটা অন্যায় প্রত্যেকটা চাঁদাবাজ প্রত্যেকটা দখলের বিরুদ্ধে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আপনাদের এই আন্দোলন অব্যাহত রাখা উচিত সর্বোপরি দেশে আইনের শাসন ভীষণ প্রয়োজন খুব বেশি দরকার যে যেখানে আছেন যে অবস্থায় আছেন প্রত্যেকেই ভালো থাকবেন আজকের দিনটা প্রত্যেকের জন্য শুভ হোক আল্লাহ হাফেজ